তো কি কি মডেলের ফোনের আপনারা গ্লাস চেঞ্জ করেন? আমরা মোটামুটি Oppo থেকে শুরু করে এনি স্মার্টফোনের গ্লাস চেঞ্জ করি। Oppo, Vivo, Xiaomi, Realme, iPhone, Samsung, Realme সব ধরনের গুলোই করি, যেগুলো ডিসপ্লে গুলো আপনার ভালো থাকে, গ্লাস গুলো ভাঙা, এগুলো আমরা রিমুভ করে দিতে পারি। কিন্তু যেগুলো ডিসপ্লেতে প্রবলেম হয়ে যায়, ওগুলো ডিসপ্লে সহ চেঞ্জ করতে হয়। আচ্ছা, আইফোনের টাচ কাজ করছে না। তো এটা হচ্ছে আপনার ডিসপ্লে থেকে প্রবলেম না, এটা প্রবলেমটা হচ্ছে আপনার মাদারবোর্ড থেকে। তো আমি যেটা করব সেটা হচ্ছে আগে একটা ভালো ডিসপ্লে দিয়ে চেক করব, করার পরে দেন আমি যে আইসিটা প্রবলেম আছে আইসিটা চেঞ্জ করে দিলে আপনার সেটটা আগের মতো একদম ইউজ করতে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটাতে এর আগেও আপনারা দেখেছেন মোবাইলের অনেক ধরনের সার্ভিসিংগুলো নিয়ে আমরা কথা বলেছি। তো আজকে আসলে তাদের নতুন একটা শপ আই রিপেয়ার অথবা আই ফিক্স ফাস্ট একই নামে নতুন আরও একটা শপ উদ্বোধন হয়েছে। এটা হচ্ছে মোতালেব প্লাজার লেভেল 3-তে লিফটের 2, দোকান নাম্বার হচ্ছে 331 এবং 32। তো অলরেডি ব্যাকসেল চেঞ্জ করা হয়েছে, ব্যাকসেল প্লাস হচ্ছে আমরা যদি একটু দেখাই, এটা হচ্ছে কিন্তু ভাঙা গ্লাস। আসলে মানে এখন যেটা হয়, আমরা কিন্তু স্মার্টফোন ইউজার অনেকেই রয়েছি, সবার যে বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে ভাঙা গ্লাস। আর ভাঙা গ্লাসটা চেঞ্জ করলে দেখা যাচ্ছে আমরা 50,000 টাকার একটা ফোন চালাই, সেক্ষেত্রে গ্লাসটা ভেঙে গেল, তো সেক্ষেত্রে ফোনের লুকিংটা কিন্তু আর ভালো লাগবে না দেখতে। তো এগুলো সব ধরনের সলিউশনগুলো আপনারা পেয়ে যাবেন আইফিক্স ফাস্ট অথবা আই রিপেয়ার তাদের যেই সার্ভিসিং সেন্টার রয়েছে। এছাড়া আইফোনের যেরকম চার্জিং প্রবলেম অথবা দেখা যাচ্ছে আইফোনের সকল ব্যাটারিজনিত প্রবলেম, ভাই অরিজিনাল ব্যাটারিগুলো তো আপনাদের কাছে পাওয়া যায়। অরিজিনাল ব্যাটারি দুইভাবে নিতে পারবেন, আচ্ছা আচ্ছা, লাইফ টাইম গ্যারান্টি, লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছে, আর একটা হচ্ছে 2 ইয়ার ওয়ারেন্টি। আচ্ছা আচ্ছা। আর যে কোনো ফোনের ডিসপ্লে জনিত, ডিসপ্লে সাধারণত স্মার্টফোনের নষ্ট হয়, ডিসপ্লের আমরা কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি না। আমি আপনাকে একটু ইনসিওর করতে পারবো, আমি অরিজিনাল প্রোডাক্ট দিতে পারবো, যদি কপি চান কপি দিতে পারবো। মানে ডিসপ্লের মধ্যে অরিজিনাল ডিসপ্লে চাইলে অরিজিনাল ডিসপ্লেও পাবেন, কপি ডিসপ্লে চাইলে প্রাইস কম পড়বে, কপিটাও আপনারা নিতে পারবেন। তো এই পাশে আপনারা দেখছেন এখানে কিন্তু আপনারা অরিজিনাল সেটের ব্যাটারি পেয়ে যাবেন। বিশেষ করে দেখবেন আইফিক্স ফাস্টের লোগো ছাড়া কিন্তু দিবেন না। আচ্ছা, আইফিক্স ফাস্ট এই ব্যাটারিগুলোতে আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন ভাই? এটা লাইফ টাইম গ্যারান্টি এবং টু ইয়ার্স ওয়ারেন্টি দেবো। টু ইয়ার্স এর ওয়ারেন্টি, কিন্তু ব্যাটারি কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে। সেক্ষেত্রে এটা হচ্ছে আইফোন 7 প্লাস এর আমরা দেখছি, মানে বিভিন্ন মডেলের অরিজিনাল ব্যাটারিগুলো আপনারা পেয়ে যাবেন। এটা কিন্তু পিওর অরিজিনাল, আমি যদি দেখাই এই যে ইনটেক থাকে গুলা, আচ্ছা, তোলা ছিড়তে গেলে প্যাকেট প্যাকেট ছিঁড়ে দিতে হবে। আচ্ছা, তাছাড়া আপনাকে এটা দিতে পারবো না আমি, যদি দেখেন। ওকে, ইনটেক একটা প্যাকেট খুলে আমরা দেখাই, সেক্ষেত্রে আপনারাও দেখা যাচ্ছে বুঝতে পারবেন। দেখেন, দেখছেন এটা কিন্তু বিল্ড 100% যত এমএএইচ আছে আপনার 2900 mAh ব্যাটারি, এটা অরিজিনাল 2900 mAh। আমি অরিজিনাল এবং কপি চেক করে দেবো আপনাকে। আচ্ছা আচ্ছা, কারণ এটা অরিজিনাল, পিওর অরিজিনাল, একবার অরিজিনাল ব্যাটারিগুলো তাদের কাছে আছে। এটা কিন্তু আমি আইফিক্স ফাস্ট নামে অথরাইজ করে, আমি অথরাইজ সেলার কিন্তু। আচ্ছা, আইফিক্স ফাস্ট নামে অথরাইজ সেলার, তাদের নিজস্ব নামে ব্র্যান্ডিং করা রয়েছে। হ্যাঁ, কারণ আমি যেহেতু আমি আপনাকে ওয়ারেন্টি দিচ্ছি লাইফ টাইম, আমি কি বসে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, একটা মোবাইল যতদিন চালাবেন আমার কথা মনে রাখতে হবে যে আমি আইফিক্স ফাস্ট থেকে ব্যাটারিটা লাগিয়েছি, এবং এটা আমাদের মেসেজিং মাধ্যমে আমাদের রিপোর্টিং আমরা নাম্বার সাথে ইনক্লুড করে থাকি। আচ্ছা আচ্ছা, আপনি যেমন এটা আইফোন 7 প্লাস এর 2900 mAh, মানে 2900 mAh এই ব্যাটারিটা মোটামুটি তো সব ফোনের অরিজিনাল ব্যাটারি গুলো না, আমরা সব ফোনের 2 ইয়ার ও লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি না। কোনটা কোনটা দিচ্ছেন? শুধু অনলি আমরা আইফোনের, আইফোনের অনলি, আইফোনের অনলি আইফোনটাই আমরা লাইফ টাইম গ্যারান্টি দিচ্ছি, কারণ আমি আইফোনের সাথে অলরেডি আমার কন্ট্যাক্ট অথরাইজড রিসেলার, আপনারা যেহেতু আমি ওদের সাথে বিগ কন্টিনিউ করতেছি, সে কারণে আমি দিতে পারবো। আমি অন্য অন্য ব্র্যান্ড যেগুলো এগুলোতে আমি 2 ইয়ার্স ফোন দিতে পারবো, বাট আমি লাইফ টাইম দিতে পারবো না, অনলি আইফোনই আমি লাইফ টাইম দিতে পারবো, কারণ আমি আইফোনের সাথে ওইভাবেই ওয়াদাবদ্ধ। তো মোটামুটি আমরা ব্যাটারির বিষয়টা জানলাম। আসলে এখান থেকে আপনারা আইফোনের যে কোনো ব্যাটারি কিন্তু গ্যারান্টি সহকারে নিতে পারেন, লাইফ টাইম গ্যারান্টি, তো 2 ইয়ার্স ওয়ারেন্টি, 2 ইয়ার্স এর ওয়ারেন্টি। আর মোবাইলের সার্ভিসিং গুলো তারা কিভাবে করছে পুরো ভিডিওটাতে আমরা কিন্তু আপনাদেরকে সেই বিষয়টাই জানানোর চেষ্টা করব। আর লাইফ টাইম গ্যারান্টির ক্ষেত্রে কিন্তু একটা জিনিস বলা যাওয়া দরকার, লাইফ টাইম গ্যারান্টি যারা দিবে খুব এক্সপেন্সিভ হবে। আচ্ছা, লাইফ টাইম গ্যারান্টি যেহেতু দিবেন আসলে একটু এক্সপেন্সিভ হবে, তো সেক্ষেত্রে এটা যখন আপনারা আসবেন কোন ফোনের মানে আইফোনের কোন মডেলটা নেবেন সেক্ষেত্রে ওইটার প্রাইসটা তাদের কাছ থেকে জেনে নেবেন।
আর আজকের পুরো ভিডিওটাতে আমাদের সাথে রয়েছে জালাল ভাই। জালাল ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। জালাল ভাই এখন কি কাজ করছেন বর্তমানে? আপাতত আমার হাতে তিনটা কাজ আছে। এটা হচ্ছে আপনার ওপ্পোটা, যে কাজটা আমাদের কাছে বেশি আসে, গ্লাস ভাঙা। এটা গ্লাস ভাঙা ছিল, এটা আমি রিপেয়ারে দিব এখন, সেটটা রিমুভ করব। আচ্ছা একটু আমাদেরকে দেখাবেন, আমরা একটু সেটটা কাছ থেকে দেখাই। দেখেন এটা কিন্তু মেইন গ্লাসটা কিন্তু ভেঙে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। জি এটা যখন আমরা গ্লাসটা চেঞ্জ করব তখন আপনার নতুন ডিসপ্লে যেরকম থাকে একদম সেরকম ফিনিশিং চলে আসবে। আচ্ছা এটার দেখা যাচ্ছে মডেলটা কত বলেছেন আপনি? এটা হচ্ছে Oppo F3। F3 আচ্ছা, মোটামুটি সাধারণত কি কি মডেলের ফোনের আপনারা গ্লাস চেঞ্জ করেন? আমরা মোটামুটি Oppo থেকে শুরু করে এনি স্মার্টফোনের গ্লাস চেঞ্জ করি। Oppo, Vivo, Xiaomi, Realme, iPhone, Samsung, Realme সব ধরনের গুলোই করি। যেগুলো ডিসপ্লে গুলো আপনার ভালো থাকে, গ্লাস গুলো ভাঙা, এগুলো আমরা রিমুভ করে দিতে পারি। কিন্তু যেগুলো ডিসপ্লেতে প্রবলেম হয়ে যায় ওগুলো ডিসপ্লে সহ চেঞ্জ করতে হয়। চেঞ্জ করতে হয়, আচ্ছা। সেক্ষেত্রে গ্লাস চেঞ্জ করলে প্রাইস একরকম আর ডিসপ্লে সহ চেঞ্জ করলে প্রাইসটা একরকম হয়। আর গ্লাস চেঞ্জের ক্ষেত্রে হচ্ছে আমাদের 800 টাকা থেকে শুরু। আচ্ছা, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কাস্টমার এসে বলে যে 800 টাকা, আসলে এই যে ডিসপ্লে গুলো, এই যে কার্ভ যেগুলো থাকে, কার্ভগুলো ওগুলোর প্রাইসটা একটু বেশি বেশি হয়ে থাকে। আর নরমাল গুলো আমাদের 800 থেকে 1000, সর্বোচ্চ 1200, এর উপরে নাই। আচ্ছা, যেগুলো এজ এগুলো আপনার হচ্ছে 2500 টাকা থেকে শুরু, 2500, 3000, 4000, 4500 পর্যন্ত আমাদের আছে। যেগুলো কার্ভগুলো আসলে গ্লাসের মূল্যের উপরে আপনার দামটা নির্ধারণ হয়। অর্থাৎ যে কোনো মোবাইলের গ্লাসও চেঞ্জ করতে পারবো আমরা, ডিসপ্লেও প্রবলেম? জি জি, ডিসপ্লে আপনি চেঞ্জ করতে পারবেন, গ্লাসও চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এছাড়া এই মোবাইলটাই যে এখন একটা মোবাইল আমার হাতে আছে, এটা Realme 3। জি, এইটার প্রবলেম হচ্ছে আপনার চার্জটা স্টোর হচ্ছে না, চার্জ শো করে বা চার্জটা স্টোর হয় না। আচ্ছা আচ্ছা, তো আমি এটার জন্য এখন নিয়েছি কাজটা করব, এটা চার্জিং আইসি চেঞ্জ করে, চার্জিং এর প্রবলেম। জি, চার্জিং আইসি চেঞ্জ করে দিলে আপনার আগের মতো যেভাবে চার্জটা স্টোর হতো এবং ফাস্ট চার্জিং হতো সেই কাজটাই করবে। আচ্ছা আচ্ছা, ওকে। আর আইফোনের আরেকটা হচ্ছে যে আমার কাছে আছে iPhone 7, এটার প্রবলেমটা হচ্ছে যে আপনার টাচটা কাজ করে না। আচ্ছা, আইফোনের টাচ কাজ করছে না? তো এটা হচ্ছে আপনার ডিসপ্লে থেকে প্রবলেম না, এটা প্রবলেমটা হচ্ছে আপনার মাদারবোর্ড থেকে। আচ্ছা, তো আমি যেটা করব সেটা হচ্ছে আগে একটা ভালো ডিসপ্লে দিয়ে চেক করব, করার পরে দেন আমি যে আইসিটা প্রবলেম আছে আইসিটা চেঞ্জ করে দিলে আপনার সেটটা আগের মতো একদম ইউজ করতে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে মাদারবোর্ডের যে কোনো ধরনের প্রবলেম আপনার, মাদারবোর্ডের আইফোন থেকে শুরু করে স্যামসাং থেকে, মানে এনি স্মার্টফোনের মাদারবোর্ড প্রবলেম, ডিসপ্লে প্রবলেম, গ্লাস প্রবলেম, আমরা সব ধরনের প্রবলেমগুলো। আচ্ছা, সেক্ষেত্রে অরিজিনাল ফোনের ডিসপ্লেগুলো আপনারা সেল করেন কিনা? দেখা যাচ্ছে অনেকে চিন্তা করে যে আমার ডিসপ্লেটা তো ভেঙে গেল, আমি কি অরিজিনাল ডিসপ্লেটা পাবো কিনা? জি, আর আমাদের একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা কপি ক্লোন ডিসপ্লেগুলো লাগাই না। আচ্ছা আচ্ছা, প্রাইসটা একটু কম হয়, কাস্টমারকে জানাই আপনি বাজারে পাবেন, কিন্তু আমরা লাগাতে চাই না। এই জন্য কপি ক্লোন ডিসপ্লেগুলো আপনি যতই ভালোভাবে লাগান দু একদিন পর বা এক মাস পর ডিস্টার্ব দেয়। আচ্ছা, আমরা যে অরিজিনাল প্রোডাক্টগুলো ইউজ করি ওই প্রোডাক্টগুলো লাগাই দিলে আপনার সহজে যদি আপনি না ফাটান, না ফালান, ওয়াটার ড্যামেজ না হয়, তাহলে কোনো প্রবলেম হয় না, আপনি একদম র্যান্ডম ইউজ করতে পারবেন, র্যান্ডমলি ইউজ করতে পারবেন। এছাড়া আইফোনের আর কি কি সলিউশনগুলো আপনারা দিচ্ছেন? আইফোনের আপনার এনি সলিউশন আমরা করে থাকি, আইফোনের বাইপাস থেকে শুরু করে ব্যাকসেল চেঞ্জ থেকে শুরু করে আইফোনের মাদারবোর্ডের কাজ থেকে শুরু করে গ্লাস চেঞ্জ থেকে শুরু করে সব কাজগুলোই আমরা করে থাকি, সব কাজগুলোই আমরা। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে মোটামুটি আমরা যদি বলি যারা বিশেষ করে ফোনের সার্ভিসিংয়ের জন্য আপনারা চিন্তা করছেন, আপনারা কিন্তু আইফিক্স ফাস্ট অথবা আই রিপেয়ার তাদেরই শোরুম মোটামুটি। আপনারা দেখছেন এখানে কিন্তু অনেকগুলো ফোনের কাজ করা হচ্ছে, আপনাদের মোবাইলের যে কোনো ধরনের সলিউশনের জন্য কিন্তু আপনারা তাদের শোরুম ভিজিট করতে পারেন। তো মোটামুটি দেখা যাচ্ছে মোবাইলের গ্লাস অথবা দেখা যাচ্ছে চার্জিং প্রবলেম, ব্যাটারিজনিত প্রবলেম, আপনার ডিসপ্লেজনিত প্রবলেম, সব কিছুই কিন্তু আপনারা তাদের কাছে সলিউশন পেয়ে যাবেন। তো এখানে আপনারা দেখছেন একটা ভাঙা ডিসপ্লে যখন তাদের কাছে আসা হয়, তো এই পাশে আপনারা দেখছেন ঠিক এভাবেই আসলে ডিসপ্লে ভাঙলে হয় কি, কারো হয় ফুল ভাঙে, কারো সাইডে দিয়া ভাঙে, অথবা কারো মানে বিভিন্ন ভাঙা ডিসপ্লে আসার পরে ঠিক সলিউশন করার পরে আপনারা দেখছেন এদিকে কিন্তু ঠিক একবারে নতুন অরিজিনাল দেখা যাচ্ছে ডিসপ্লে বলেন, অরিজিনাল গ্লাস বলেন, সব কিছু কিন্তু আপনারা তাদের কাছে পেয়ে যাবেন। তো এটা জাস্ট একটা ফোনের গ্লাস ভাঙার পরে ঠিক একবারে নতুনের মতো, একটু ধরবেন ভাই আমরা একটু দেখাই, সেক্ষেত্রে দেখেন একবারে নতুনের মতো একবারে অরিজিনাল যে লুকিংটা সেটাই কিন্তু আপনারা তাদের কাছে পেয়ে যাবেন। ফিটিং করার পরে ফিটিংটাও অরিজিনাল ফিনিশিং আসবে। তো এই পর্যায়ে আমরা কথা বলবো হচ্ছে এই শপের ওনার আরিয়ান ভাইয়ের সাথে। আরিয়ান ভাই কেমন আছেন? ভালো আছি। আরিয়ান ভাই বর্তমানে আপনারা কি কি কাজ করছেন সার্ভিসিং এর? আমার এখানে সার্ভিসিং করছি, আমরা স্মার্টফোনের সব ধরনের সার্ভিসিং করে থাকি, যেমন স্মার্টফোনের ডিসপ্লে চেঞ্জ, গ্লাস চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, তারপর হচ্ছে ব্যাকসেল চেঞ্জ, তারপর করতেছি আমরা ওয়াসকেস প্রুফ, ওয়াটার প্রুফ। আচ্ছা, অলরেডি আমরা দেখেছি কিছু ফোনের আসলে কাজ চলছে, তো কাস্টমার ঢাকার বাইরে থেকে অনেকেই আসলে দেখা যাচ্ছে, কারণ মফস্বল পর্যায়ে তো ফোনের সকল সার্ভিসিং পায় না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যারা দূর দূরান্ত থেকে আসে অনেকেই চিন্তা করে যে ভাই আমার এই প্রবলেমগুলো নিয়ে আসলে করতে চাই, সেক্ষেত্রে আপনাদের এখানে তো মোটামুটি আসলে যে কোনো ফোনেরই সলিউশনগুলো পেয়ে যাবে। আমি একটা জিনিস বলতে পারি, মোতাল প্লাজা তো আপনারা আসেন, বাংলাদেশে অনেক জায়গায় আছে,
মোতার প্লাজা আসলে আপনি দেখতে পারবেন একটা দোকান একটা মার্কেটে পাঁচ পাঁচটা শপ। আচ্ছা আচ্ছা, কেন আমরা এত এত পরিমাণ শপ কেন? শপ তো হচ্ছে এই কারণে যে আমাদের এত পরিমাণ কাস্টমার সার্ভিস দিতে হয় যে আমাদের একটা দোকানে সম্ভব না। আচ্ছা আচ্ছা, তাই আমরা পাঁচটা শপেই সার্ভিস দিয়ে কুলাইতে পারি না। আমাদের অন্য মার্কেটে নিয়ে চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে। ওকে, আমরা একটুকু বলতে পারি আইফিক্স ফার্স্ট কেন চয়েস করবেন আপনি? আইফিক্স ফার্স্টে চয়েস করার রিজন হচ্ছে আমরা দিচ্ছি অরিজিনাল প্রোডাক্ট। আচ্ছা, আমরা দিচ্ছি আপনার স্মার্টফোনের সকল ধরনের সমস্যার সমাধান, আর আমরা দিচ্ছি বাংলাদেশের ফার্স্ট লাইফ টাইম ব্যাটারি গ্যারান্টি। লাইফ টাইম ব্যাটারি গ্যারান্টি, আইফোনের লাইফ টাইম ব্যাটারি গ্যারান্টি। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আইফোনের ব্যাটারি আইফোনের সকল সার্ভিসিং গুলো তো আপনারা দিচ্ছেন। আমরা সব ধরনের স্মার্টফোনের কাজগুলো করে থাকি। আচ্ছা আচ্ছা, আমরা 2 ইয়ার ওয়ারেন্টি দিয়ে থাকি, লাইফ টাইম গ্যারান্টি দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনাদের এই বর্তমানে আমরা যে শোরুমটা আছে এটার অ্যাড্রেসটা আমাদেরকে একটু বলে দিবেন। মানে এটা হচ্ছে আমাদের পাঁচটা শপ, এর মধ্যে এখানে একটা, এটা নতুন দেখা যাচ্ছে, এটা একটু বড় উদ্বোধন করা হয়েছে। ওকে, এটা এটা হচ্ছে আপনার 300 আইফিক্স ফার্স্ট আই রিপেয়ার, বহুত নামই পাবেন এটাতে। এটা হচ্ছে 333 332 লিফটের 2, 321 322 332, এগুলো হচ্ছে আমাদের লিফটের 2 ফ্লোর অনেকগুলো শপ আছে, আবার ফার্স্ট ফ্লোরও আছে 270 280। আচ্ছা আচ্ছা, পাঁচটা শপ আছে আমাদের আর দুটো লাইভ আছে। আচ্ছা, তো মোটামুটি যারা আসলে দেখেন এই পাশে কিন্তু সব ধরনের মোবাইলের ডিসপ্লে গ্লাস তারা সকল ধরনের সলিউশনগুলো দিয়ে থাকে, আর এছাড়া গ্যাজেট আইটেমগুলো এখন পেয়ে যাবেন। তো আই ফিক্স ফাস্ট অথবা আই রিপেয়ার এখানে কিন্তু আপনারা চলে আসতে পারেন নিঃসন্দেহে, আপনাদের মোবাইলের যে কোনো ধরনের দেখা যায় সার্ভিসিংয়ের সলিউশন আপনারা তাদের কাছে পেয়ে যাবেন।